লেনদেন হচ্ছে ক্যাশলেস, স্মার্ট হচ্ছে বাংলাদেশ, এই স্লোগানে নাটোরের সিংড়ায় বসেছে ক্যাশলেস কোরবানির পশুর হাট। ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের প্রচেষ্টায় করোনা মহামারীর সময় থেকে নিয়মিত প্রতি বছর হয়ে আসছে এই হাট। এই হাটের একমাত্র ডিজিটাল পেমেন্ট বুথ থেকে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের মাধ্যমে দেশের সর্বনিম্ন খরচে ক্যাশ আউট করতে পারছেন ক্রেতা বিক্রেতারা। ফলে হাটের টাকা চুরি রোধ এবং পশু ব্যবসায়ীদের নিরাপদে বাড়ি ফেরার সুযোগ তৈরি হয়েছে বলে জানান তারা। এই উদ্যোগ নেওয়ার প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের প্রতি কৃতজ্ঞতা জানান স্থানীয়রা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার।